سيدنا وسندنا ونبينا وحبيب بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী নাজিরপুর নীলকান্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন নবী উপলক্ষে 17তম বাৎসরিক ওয়াজ মাহফিলের তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের মাননীয় সভাপতি মঞ্চে উপস্থিত মুহতারাম হযরাতে উলামায়ে ইকরাম সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা পর্দার অন্তরালের মা ও বোনেরা মৌসুমের প্রথম ওয়াজ আপনাদের সামনে আজ উপস্থিত হলাম তো গাড়ি যখন স্টার্ট দেওয়া হয় তো আস্তে আস্তে চলে এরপরে গতি বাড়ে সিজনের শুরু যখন জানি না কথা কতটুকু আসবে কতটুকু বলতে পারবো আর কথা তো বলা হয় না কথা তো বলানো হয় মাই আতা নহি হো বুলায়া যাতা হো মাই কহতা নহি হো কহলাওয়া যাতা হো আমি তো আসি না কেউ নিয়ে আসে আমি তো বলি না আমাকে দিয়ে কেউ বলান মাঝে মাঝে কানে কানে কেউ কেউ বলে যে হুজুর এই কথাটা একটু বলি এই প্রসঙ্গে একটু বলি আমি তখন বলি যে আমি কি বলবো না বলবো মালিক ফয়সালা করে রাখছেন তিনি যা ফয়সালা করছেন তার বাইরে বলার সামর্থ্য আমার নাই তবে হ্যাঁ কামনা করি আল্লাহ পাক যেন কথা লম্বা খাটো এর প্রশ্ন না অতটুকু কথা আল্লাহ পাক যেন এমন কথা আমাকে দিয়ে বলান যা আমার এবং আপনার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যায় তো সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমার এবং আপনাদের হেদায়েতের নিয়তে কিছু কথা যেন আল্লাহ পাক মাথার মধ্যে ঢাইলে দেন সেই কথাগুলো যেন ইখলাসের সাথে বলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন সকলে বলুন আমিন মেরে মোহতরম ভাইও আজকের আপনাদের আয়োজনের যে শিরোনাম দেখতেছি পবিত্র সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সত্যি বলতেছি এটা কোনো আমার বানাওটি কথা না এই বিষয়বস্তু দেখলে মন ভয় লাগে সীরাতুন নবী নবীজির সীরাত তার সংক্রান্ত আলোচনা এ কেমন সত্তা এ কেমন সত্তা তার সীরাতের সূচনা কবে যখন আসমান জমিন কিচ্ছু হয় নাই তখন তার সীরাত আরম্ভ হয়ে গেছে আবার যখন কোনো কিচ্ছু থাকবে না সমস্ত আমার বাবাজি বয়ান করতেছিলেন জাহান্নামের যখন কোথাও আগুন লাগে আগুন লাগলে পরে সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় একটা মাত্র গাড়ি চলে সে গাড়ি হলো ফায়ার সার্ভিসের গাড়ি কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে 70,000 শিকল দিয়া জাহান্নামকে যখন টেনে আনা হবে সেই সময় সমস্ত নবীর গাড়ি বন্ধ হয়ে যাবে কোন নবীর গাড়ি চলবে না কিচ্ছু চলবে না একমাত্র ফায়ার সার্ভিসের গাড়ির ড্রাইভার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাড়ি চলতে থাকবে তখন সকলের বলা বন্ধ হয়ে যাবে নীরব নিস্তব্ধ
শুধু আস্তে আস্তে বলতে থাকবেন নাফসি নাফসি নাফসি, আমি আমাকে নিয়ে চিন্তিত, আমাকে নিয়ে ব্যস্ত। হযরত দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমানের কথা ভুলে যাবে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার ছেলে ইয়াহইয়ার কথা ভুলে যাবে, সমস্ত নবী তার আপনদের কথা ভুলে যাবে, কারো কারো কোনো কথা মনে থাকবে না, কিন্তু সবার কানে একটা আওয়াজ যাইতে থাকবে, কে যেন বলতেছে উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। কান খাড়া হবে সবার, মনোযোগ দিয়ে শুনবে কি রে কোত্থেকে আওয়াজ আসে কোত্থেকে আওয়াজ আসে। এবার তালাশ করে দেখবে আর কেউ নন, ফখরে দো আলম সরকারে দো আলম ফখরে মৌজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। তো বলতেছিলাম যে যার সিরাতের সূচনা কবে, যখন কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই তখন। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এমন নবীর উম্মতি হবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এর জন্য একটু বলবো না আলহামদুলিল্লাহ। বরি নাজম কে হস্তম উম্মতে তু বরি নাজম কে হস্তম উম্মতে তু গুনাগারম ওয়ালিকিন খুশ নসিবম, আমার গর্ব আমার অহংকার আমি আপনার উম্মত হতে পেরেছি, গুনাহগার তো বটে কিন্তু ভাগ্য বড় ভালো, কত ভালো ভাগ্য সুবহানাল্লাহ, কত ভালো ভাগ্য যে আমরা তার উম্মত হতে পেরেছি। যদি কখনো কারো সুযোগ মিলে যায় ওখানে যাওয়া, আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করে, জোরে সোরে বলেন না আমিন, আল্লাহ যেন কবুল করে ওখানে কোনো যাওয়া যাবে। এক গ্রাম্য বুদ্ধ সে এসে রওজা পাকের পাশে দাঁড়াইছে, তখন কিন্তু জালি ছিল না বেড়া ছিল ফাঁকা ছিল, রওজা পাকের পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া সেখানে এক বড় বুজুর্গ বসে, তখন দাঁড়াইয়া বলতেছে আরবিতে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সুমনোযোগ দিয়া লক্ষ্য করে সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে কোন উম্মতি গুনাহগার যদি আপনার পাশে এসে দাঁড়াইয়া আল্লাহর কাছে মাফ চায় আর আপনি যদি তার জন্য সুপারিশ করেন তো আল্লাহ তখন গফুর আর রহিম দুই গুণে গুনান্বিত হবে, গফুরের গুণ দিয়া তার গুনাহগুলো মাফ করবে আর রহিমের গুণ দিয়া তার গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেবে। তো আমি আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি একটু আমার জন্য সুপারিশ করে যান, নবীর সাথে কথা বলতেছে রওজা পাকের পাশে দাঁড়াই। আর আমাদের আকীদা বিশ্বাস নবীজি কবর মোবারকে জিন্দা, কবর মোবারকে জিন্দা, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস ভুলি আমি একটু কমাই দেব একটু কমাই জিন্দা। তো উনি দাঁড়াই দাঁড়াই এই কথা বলতেছে, বইলা এরপরে শের পড়ছে, ওই শেরের দুই লাইন রওজা পাকের সামনে লেখা আছে, ওই বেদুই পড়ছে দুই লাইন লেখা আছে ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু ফাতাবা মিন তিবিহিন নাল কাউ ওয়াল আকাম, আপনি তো এমন সত্তা এই মাটিতে শোয়ার কারণে এখানকার সব মাটি সব টিলা আপনার ঘেরানে ঘেরানময় হয়ে গেছে। আচ্ছা তারপরে বলে নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল করমু, এরকম করে চারটে শের পড়ছে, সব বলবো চারটে শের পড়ে হাঁটা দিস। ওই যে বুজুর্গ মুরাকাবায় বসেছিলেন ওই বুজুর্গ দেখতেছেন নবীজি, তাকে ডাক দিস, ডাক দিয়ে বলতেছে তুমি জলদি যাও ওই বুড়ারে বলো যে তার আবেদন মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। আমরা তো এমন ভাগ্যবান যে আল্লাহ পাক ওই নবীর উম্মতি হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন, জন্য আবার একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
তো বলতেছিলাম তার সিরাতের সূচনা কবে, যখন আসমান জমিন কিচ্ছু হয় না। এটা আমার কথা না, এটা মুজামে তাবরানি এক কিতাব আছে, এত বড় কিতাব, 45 ভলিউম, কয় খণ্ড, 45 খণ্ড, 45 খণ্ডের এক কিতাব মুজামে তাবরানি। ওই কিতাবের এক হাদিস, নবীজি বলেন যে আল্লাহ পাক আসমান জমিন সৃজনের 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তোহার তেলাওয়াত করেছেন। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। আপনাদের মনোযোগ আছে তো? তো মনোযোগ থাকলে মাথাকেও নাড়াইয়ে নেই, ফাঁকা জায়গা বন্ধ করে, বন্ধ করে মনোযোগ দিয়ে শোনেন, নড়বেন না। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন আর সূরা তোহার তেলাওয়াত করেছেন। তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইয়াসিন কার নাম? কথা বলেন না, ইয়াসিন কার নাম? নবীজির নাম। নবীজি বলতেন আনা মুহাম্মদ। এটা হলো কেমন ছোট্ট বাচ্চা, খুব আদরের দেখবেন সেই বাচ্চার নাম কি। আব্বা নাম রাখছেন আব্দুর রহমান, মা আদর করে নাম রাখে বাবু, দাদি আদর করে নাম রাখে কি সেন্টু, আর একজন নাম রাখে তার মুন্না। আদরের সন্তানের বহু নাম হয়। নবীজি বলেন আমি আমার আল্লাহর আদরের, আমার আল্লাহ আদর করে করে আমার নাম রাখছেন। কত নাম কয়েকটা নিজে বলেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়ুত তাওবা, আনা নবিয়ুর রহমা, আনা তোহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদাসসির, আনা বাসির, আনা নাজির। আমার মাওলার যখন যেমন মনে চাইছে নতুন নতুন নাম দিয়ে আমার ডাকছে। আদর করে করে আল্লাহ পাক অনেক নাম রাখছেন, তন্মধ্যে এক নাম হলো ইয়াসিন, আর এক নাম হলো কি তোহা। তো আসমান জমিন সৃজনের 1000 বছর আগে, আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে দুই সূরা তেলাওয়াত করলেন, ওই দুই সূরার শুরুর নামটা নবীজির নাম। কার নাম? নবীজির নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাকের কালাম যখন তিলাওয়াত হয়, ওযু সহ যদি কেউ শোনে, আল্লাহ পাক তার আমল নামায় 100 নেকি দান করে অক্ষরে অক্ষরে। এজন্য দিনই জলসার ফায়দা কি, যে কিছু যদি নাও হয় ঝুলির মধ্যে আল্লাহ পাক অনেক নেকি দান করে দেন। এখন 4টা আয়াত তেলাওয়াত করলাম, প্রত্যেক অক্ষরে অক্ষরে আলহামদুলিল্লাহ আমারও ওযু আছে, আপনাদের ওযু আছে আশা করি। তো ওযু সহ পড়তেছি, ওযু সহ শুনতেছি, তো প্রত্যেকের আমল নামায় অক্ষরে অক্ষরে 100 নেকি হইতেছে, 100 নেকি হইতেছে। আর একটা নেকির দাম কত সুবহানাল্লাহ, একটা নেকির দাম কত, যে একটা নেকির জন্য জান্নাতে যাওয়া আটকে যাবে। হাদিসে আছে আল্লাহ পাক বলবেন তোর তো একটা নেকি হইলে জান্নাতে যাইতে পারিস, নেকি বদি সমান, যা একটা নেকি নিয়ে আয়। একটা নেকি আনার জন্য সারা ময়দান ঘুরবে, বাপ মা ভাই স্ত্রী সন্তান সবার কাছে যাবে, সবাই বুড়ি আঙুল দেখাবে, শেষ পর্যন্ত মুখ টুক কালা যাইতেছে। এক লোক বলবে কিরে ভাই তোর মুখ কালা কেন, কয় ভাই একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, এজন্য মনটা খারাপ। কয় তাই, আমার তো কোনো কিচ্ছু নাই, একটাই নেকি আছে, যা আমারটা তুই নিয়ে যা, আমারটা তুই নিয়ে যা। ও মনে মনে বলতেছে আল্লাহর এক বান্দা, সে জান্নাতে চলে যাক, আমার কি হয় দেখা যাক পরে। তো গিয়ে আল্লাহ পাকের কাছে যাবে, কিরে কমকে আমাকে এই দিছে, এটা কি আল্লাহ জানতেন না? আল্লাহ জানেন। জিজ্ঞেস করবেন কে কামক, তার কাছে বলে একটাই নেকি আছে। আল্লাহ পাক ডাক দিবেন, এই তুই কোথায় রে? কে জি আল্লাহ, আমি, তুমি আমার থেকে বড় দাতা হয়ে গেছো না, সুবহানাল্লাহ, তুমি আমার থেকে বড় দাতা, একটা মাত্র নেকি তাও তুমি দিয়ে দিছো, তার তুমি কি করবা? আল্লাহ তোমার রহমত আমার ভরসা, তোমার রহমত আমার ভরসা। আল্লাহ পাক বলবেন আচ্ছা, আমার বান্দার উপর তোর যখন এতটা দয়া, যা আমি আল্লাহ তোর এমনি মাফ করে দিলাম, যা জান্নাতে। একটা নেকি এই হাঁটু সাইডে যায়, এই যে তোমারে বলছি গেঞ্জি হাঁটু সাইডে দিয়া, হ্যাঁ আসন দিয়ে সুন্দর করে বসো,
তো একটা নেকি এত দান, সেখানে ইয়াসিন দুই অক্ষর, আল কোরআনুল হাকিম গুনে, যে আল্লাহ পাক এই এক একটা আয়াতে কত হাজার করে নেকি এক একজনের আমলনামায় দান করতেছে, এটা মনের মধ্যে থাকতে হবে। তো বলতেছিলাম যে আসমান জমিন সৃজনের এক হাজার বছর আগে যার সিরাতের আলোচনা শুরু আল্লাহ পাক নিজে করছে, আবার আসমান জমিন শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, ওই সময় যার সিরাত চলতে থাকবে, এত বিশাল সিরাত যা, এর আলোচনার জন্য আপনারা দাওয়াত দিবেন ইয়াহিয়া মাহমুদ আর ওই যে তাফাজ্জুল ফরিদিরে, এরা কি আলোচনা করবে? তো ঘটনা মনে পড়ে যায়, তো আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে তুমি কি জন্য আইছো, আলোচনা যখন পারবাই না তা আসলা কেন, আসছি কেন, তারও কারণ আছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন ছোটবেলায় ওনার ভাইরা ওনাকে ফেলাই দিল কূপের মধ্যে, তো বণিকরা পাইয়ে যখন মার্কেটে উঠেইল, ওই কাহিনী তো অনেক লম্বা কাহিনী বলবো না, তখন ওনাকে কেনার জন্য বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা রাজা বাদশারা কোটি কোটি টাকা নিয়ে বস্তা নিয়ে বাজারে রওনা হয়েছে। এক বুড়ি লাঠি বট দিয়ে দিয়ে যা, বুড়ি কোথায় যাও, দেখি ইউসুফ রে কিনা যায়, ইউসুফ রে কিনবা তুমি কি বল, কি আছে তোমার? তো আগের জামানার বুড়িদের সবচেয়ে দামি জিনিস আসলের গাইটে বাইন্ধে রাখতে, আসলের গাইট খুলছে, গাইট খুলে সুতার গুটি বের করছে, সুতার গুটি দিয়ে ইউসুফ রে কিনবা, তোমার মাথা খারাপ? না মাথা ঠিকই আছে, এটা দিয়ে কি করবে? কিনতে পারবো না জানি, তবে আজকে যারা কিনতে যাবে ফেরেশতারা তাদের লিস্ট করতেছে, সুবহানাল্লাহ বলতে গবেষণা করে, গবেষণা ফেরেশতারা তাদের লিস্ট করতেছে, আমি চাই ওই লিস্টের মধ্যে আমার নামটা থেকে, আমার নবীজি তো এমন, রব্বুল আলামিন নিজে তার প্রশংসা করেন, তার সিরাত আল্লাহ তাআলা নিজে বয়ান করেন। মেরে মুহতারাম ভাইও, কোরআনে কারীম যখন তিলাওয়াত করি, তিলাওয়াত করতে সময় যে কি মনে হয় যেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীজির আলোচনা, আল্লাহ পাক নবীজির সিনার আলোচনা করেন, আল্লাহ পাক নবীজির জুবানের আলোচনা করেন, আল্লাহ পাক নবীজির পিঠের আলোচনা করেন। আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি তোমার সিনা খুলে দেইনি, তোমার সিনা ওয়াদানা আনকা বিজরাক, তুমি 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 আল্লাহ তার সাথে তুমি তুমি করে কোরআনে কারীমে আলোচনা করতেছেন। ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াদদুহা তোমার নূরানি চেহারার কসম, ওয়াদদুহার এক তাফসীর আল্লামা রাজী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেন, ওয়াদদুহা তোমার নূরানি চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার রজনী মানে তোমার কালো চুল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অন্ধকার রজনী মানে তোমার কালো চুল, ওয়াল্লাইলি ইযা সাজা তোমার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইজ্জত কেমনে দেয় তোমার চেহারার কসম, তোমার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছাড়েননি, তোমার উপরে রুষ্ট হননি, রাগ হননি। ও মেরে মোহতরম ভাইও, ওই সত্তা কত মহান, যে সত্তার চুলের কসম আল্লাহ খায়, ওই সত্তা কত মহান, যে সত্তার চেহারার কসম আল্লাহ খায়, রব্বুল আলামিন বলেন লামরুকা তোমার জিন্দেগির কসম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তোমার জিন্দেগির কসম, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, রূহুল আমিন এই কোরআন শরীফ নিয়ে তোমার কলবে নাজিল হয়, আল্লাহ পাক বলে আমি তোমার কলবের আলোচনা করি, তোমার সিনার আলোচনা করি, তোমার জুবানের আলোচনা করি, তোমার চুলের আলোচনা করি, তোমার চেহারার আলোচনা করি। আবার আল্লাহ পাক কসম খায়, এই জুলবে না কেউ, মাথাও কেউ নিচের দিকে দেবে না, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ পাক কসম খান, লা উকসিমু বিহাযাল বালাদ, কে মক্কার কসম খাই, লক্ষ্য কর মক্কার কসম খেয়ে বলতেছি, বালাদ মানে মক্কা, লা উকসিমু বিহাযাল বালাদ, এখন প্রশ্ন করি রব্বুল আলামিন মক্কার কসম কেন খাও, মক্কায় তোমার ঘর এই জন্য মক্কার কসম খাও, মক্কায় মাকামে ইব্রাহিম এই জন্য মক্কার কসম খাও, মক্কায় জান্নাতি পাথর হজরে আসওয়াদ খানায় কাবায় এই জন্য কসম খাও, না না না
মক্কার কসম কেন খাই জানো নি? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, মাহবুব মক্কার অলি গলিতে আমি তোমারে ঘুরতে দেখতে পাই, এই জন্য আমি আল্লাহ মক্কার কসম খাই। এমন মহান সত্তা, এমন মহান সত্তা, তার আলোচনা আমি কি করব? মাথা নিচের দিকে দিছো তুমি, আবার বকা খাও, সব সব এদিকে তাকাই থাকতে হবে। এই কার আলোচনা করতেছি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আলোচনা করে কি করব? আর আপনারা শুনে এবা কি করবে? এটা একটা ডেকোরেশন, এটা একটা আয়োজন। আমি কিছু বলবো, আপনারা কিছু শুনবেন, দিলটা ওইদিকে থাকবে, মালিক দেখো কারে নিয়ে ব্যস্ত, দেখো আমরা কারে নিয়ে ব্যস্ত, এখান থেকে এই অনুষ্ঠান রিলে হবে রওজা পাক, এখান থেকে রিলে হবে রওজা পাক। আমি এখানে বসে কথা বললে, আমেরিকা থেকে কেউ কথা বললে, বাংলাদেশে যদি রিলে হয়, আরব আমিরাতে খেলাধুলা হইলে, সেটা যদি বাংলাদেশে দেখা যায়, তাহলে এখানে নবীজির আলোচনা করতেছি তো মদিনা মুনাব্বরায় কি আল্লাহ পাক এটা রিলে করতে পারেন না? পারেন কি পারেন না? দেখুন যদি হয় তা আমরা কি করতেছি? আহম্মক ব্যাকল, একটা কথা বলি, এক বাপের পোলা হলো চারটা, একটা কোটিপতি, একটা লাখপতি, একটা হাজারপতি, আর একটা কামলা দিন মজুর। দিন মজুর সারা দিনে তার কামাই হলো কত? 400-500 টাকা। আর ওরা তো সব শিল্পপতি, ব্যবসায়ী বড় বড়, ওরা বাপরে আইনে বড় বড় হাদিয়া দেয়, উপঢৌকন দেয়। ওই গরিব পোলা সে এসে বলে কি, রাব্বা আমি তো কামলা খাটছি, রিক্সা চালাইছি, সারাদিনে আমার এই অর্জন এখান থেকে বাঁচাই, আপনার এই 100 টাকা দিন। যদি 100 টাকা বাপরে দেয় যে আমি গরিব, অনেক কম ইনকাম, ওই কোটিপতির কয়েক লাখ টাকার থেকে বাপ কি হয়, ওই 100 টাকায় বেশি খুশি হয় যে মাথার গাম পাই ফেলাই এত কষ্ট করে আমার এনে কি করছে 100 টাকা বেশি। ও মেরে মহতারাম ভাই, আমরা তো জুনায়েদ না, আমরা শিবলি না, আমরা আব্দুল কাদের জিলানি না, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি না, আমরা মোহাম্মদুল্লাহ হাফেজ জিহুজুর না, আমরা নানুপুরি না, আমরা ওই জৈনপুরি না, আমরা উজানির পিশাব না, আমরা সাদা মাটা আল্লাহর গরিব বান্দা, আল্লাহর গরিব বান্দা, আমাদের পুঁজি খুব কম, আমিও তেমন জানি না, আপনারাও তেমন জানেন না, কিন্তু আমরা সামান্য কিছু যা জানি তাই আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ আমরা দুর্বল, আমরা যা পারলাম তাই দিলাম। এরকম মন নিয়া যখন কেউ আল্লাহ এবং তার রসুলের সামনে যতটুকু সামর্থ্য আছে অতটুকু পেশ করে, তো আল্লাহ পাক এত খুশি হন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে তোর তোর সামর্থ্যের শেষ বিন্দু দিয়া তুই আমারে যতটুকু দিছিস, যা আল্লাহ আমি আল্লাহ আমার অসীম রহমত দিয়া আমি তোকে আমার কোলে তুলে নিলাম। আমরা তো চাই যে এই আয়োজন দিয়ে যেন মালিকের রহমতের নজর আমাদের উপর পড়ে। 3 দিন ব্যাপী আয়োজন করছি, লম্বা বয়ান হবে না, লম্বা বয়ান হবে, আর সেই বয়ানে এই এই বিষয়বস্তু এগুলো কিচ্ছু আমার উদ্দেশ্য না, আমি আমার কথা বলতেছি, এগুলো কিচ্ছু আমার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য, আমার মাকসাদ এই হওয়া চাই যে আমি এখানে কিছু কথা বলবো, এই বলার খবরটা রওজা পাকে যায়। নবীজি বলবে না, ব্যাকুল আহমদটা আমারে ভালো করে চেনে না, ও দিয়ে আমার ব্যাপারে কিছু কিছু বলতেছে, আল্লাহ পাক তো এখানেই আছে, তিনি তো দেখতেছে, তিনি বলবেন দেখছো আহমদটা জানে না বোঝে না, তো দেখা যায় আমারে বড় করার চেষ্টা করতেছে, এতটুকু যদি আল্লাহ পাক দেখে খুশি হয়ে যান আমার জিন্দেগি কাটবে, আমার আর কিছু চাই না। তো বলতেছিলাম এই জন্য আমি সকলের মনোযোগ চাই, কেউ ডাইনে বামে তাকাবেন না, বুড়াও না, এটা মনে রাখবে যে এটা খুব জরুরি জিনিস, যে মনোযোগী হওয়া, মনোযোগী হওয়া, আগ্রহী হওয়া, এটা এত দামি, এত দামি, যার ভিতরে আগ্রহ নাই সে যদি এখানে বসে থাকে মজলিস নষ্ট হয়ে যায়। এই জন্য যে বসবো পূর্ণ আগ্রহ নিয়া, সিনার মুখ খুলা দিয়া, মালিকের দিকে দিয়া, দেখেন ইয়াহিয়া মাহমুদ কথা বলে না, মালিক বলা, আপনাদের যার যত অন্তরে ইখলাস থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে তত আল্লাহ মাথা ঢেলে দিবেন, জেনেওয়ালা আল্লাহ। নে বলতেছিলাম যে এত মহান সত্তা না, তার সিরাত সম্পর্কে আমি আলোচনা করব,
আমি ওই বুড়ার মতো, বুড়ার মানে বুড়ির সুতার গুটির মতো কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে বসছি, মনে মনে বলতেছি ও আল্লাহ তুমি নিজে তার প্রশংসা করো, তুমি নিজে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগী নবীজির প্রশংসা করছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রশংসা করছে, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যে যত দিনের লাইনে বড় হইছে খোদার কসম সে তত বেশি নবীজির প্রশংসা করছে। যে যত বড় হইছে নবীজির প্রশংসা করা ছাড়া কেউ বড় হইতে পারে নাই দিনের লাইনে। তো সেই একটা লিস্ট আছে না আল্লাহর কাছে, তো এই তো লিস্ট মনে করে এখানে আবু বকরের নাম, এখানে ওমরের নাম, উসমানের নাম, আলীর নাম, আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, এই করতে করতে আব্দুল কাদের জিলানি, এই করতে করতে নিচের দিকে গিয়া একখানে এসে যদি ইয়াহিয়া মাহমুদের নামটা থেকে যায় না, যে যারা প্রশংসা করছে ওর মধ্যে আমার নামটাও আছে, এই এতটুকু নাম যদি থেকে যায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন আশারায়ে মুবাশশারা সদস্য, আব্দুর রহমান ইবনে আউফ উনার মা তখন পাশে কি ছিলেন, উনি ছিলেন দাইমা। উনি বলেন যে যখন জন্ম নিবেন মা আমিনার কোনো ব্যথাবুতা কিচ্ছু নেই, কোনো ব্যথাবুতা কিচ্ছু নেই, জন্ম যখন নিলেন তো জন্ম নেওয়ার সময় রক্ত ঝরে না পানিও পড়ে না, কাপড় নষ্ট হয়। এই বাবুরা তোমরাও মনোযোগ দিয়ে শুনো, জন্ম যখন নিলেন মায়ের পেট থেকে বের হইছেন মনে হইতেছে যেন ওনার নাম কিন্তু শিফা, ওই দাইমার নাম কি মনে থাকবে, তো দাইমার নাম কি শিফা। এই শিফা তিনি বলেন যে মনে হয় যেন গোসল করাইয়া কেউ কেবলমাত্র বের করছে, সারা গায়ে কোনো কি নাই ময়লা। জন্ম নেওয়ার পরে নামছেন, নামার পরে একজন কোলে নিছেন ওই দাইমার কোলে, নিজে নিজে কোল থেকে নামছে নাইমা, একটা লম্বা সিজদা দিছে, মানে কি আশ্চর্য শিশু কেবল জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে বুদ্ধিমান লোকের মতো সুন্দর মতো দুই হাত জমিনে ঠেকাইয়া দুই হাঁটু ভাঙ্গিয়া সুন্দর মতো লম্বা সিজদা দিছে, সিজদা দিয়া পড়ে গেছে, পড়ে গেছে মা কোলে নিছে, কোলে নেওয়ার পরে হঠাৎ করে পুরো ঘর কুয়াশায় ছেয়ে যায়, কুয়াশার চাদরে পুরো ঘর অন্ধকার, এখন আওয়াজ আসতেছে, কে আওয়াজ দেয় কেউ দেখে না, আওয়াজ আসতেছে এই সন্তানকে আদমের অমক গুণ, নূহের অমক গুণ, ইব্রাহিমের অমক গুণ, ঈসার অমক গুণ, মূসার অমক গুণ, বিভিন্ন নবীর নাম নিয়ে নিয়া শেষ কাটালে বলে কি সমস্ত নবীদের সব উন্নত গুণাবলী ওর একার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কুয়াশা সরে যায়, মা আমিনা বলেন এখন আমি তাকাই দেখি আমার বাবুর চেহারা, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে নেমে আসছে, পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে নেমে আসছে। আচ্ছা বলেন তো এই যে আলোচনা করলাম এখানে আমল করার কি আছে আপনাদের জন্য, পূর্ণিমার চাঁদের মতো চেহারা পারবো কেউ চেহারা বানাইতে পারবো না। আর চলেন আরো সামনে, মনোযোগ না থাকলে তো কইতে পারবে না, কেউ ডাইনে বামে তাকাবে না। এরপর চলেন একটু সামনে, আমার নবীজি তার এই যে মিলাদ জন্ম, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, বিশ্ব নবীর জন্ম ঈদ মিছিল, ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন, নবীজির জন্মের ঈদ আপনি উদযাপন করেন, আপনার মধ্যে এত ইশক আবু বকরের মধ্যে ইশক ছিল না, কথা বলেন তোমার সাথে আবু বকর কি আসে কি আসে কেমন আসে তার একটা নমুনা দেখাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, আবু বকর গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই হিজরাতে যায়, ওমরও চলে গেল, আমারে অনুমতি দেন না। নবীজি বললেন না তোমারে অনুমতি দিব না। আবার আসছেন আমারে অনুমতি দেন না, কয় না দিব না। তৃতীয়বারে আসছেন আমাকে অনুমতি দেন না, কয় না। এবার আবু বকরের মনে যাচ্ছে, জিজ্ঞেস করলেন আপনাকেও কি হিজরাতের অনুমতি দেওয়া হবে, নবীজি বললেন আরজু, আশা করতেছি মালিক আমাকেও হিজরাতের অনুমতি দিবে।
আবু বকর বলে কি আসহাবা আমি সঙ্গে থাকতে চাই, নবীজি বললেন আমিও তো রাখতে চাই, আমিও রাখতে চাই। আবু বকর চলে গেছে। একদিন নবীজি দুপুর বেলায় গিয়ে আবু বকরের খবর দিলেন হিজরাতের অনুমতি হয়ে গেছে, প্রস্তুতি নাও, আজ রাতে হিজরাতে যান। এরপরে রাতের বেলায় নবীজি গেছে, গিয়ে দরওয়াজায় টোকা দিছে, টোকা দেওয়ার সাথে সাথেই আবু বকর এক সেকেন্ডও দেরি হয়নি দরওয়াজা খুলছে। নবীজি বললেন আবু বকর ঘুমাও নাই, যেদিন বলছেন আপনি হিজরাতে যাবেন সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিছি রাত্রে ঘুমাবো না, আমি দরওয়াজার কাছে বসে থাকি, মনে মনে চিন্তা করছি আমার মাহবুব আইসা দরওয়াজায় টোকা দিবেন আর আমি চৌকির থেকে নাইমে আইসা দরওয়াজা খুলবো, এতক্ষণ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, এই কষ্টটুকু আমি দিব না, আমি আর ঘুমাই না, দরওয়াজার কাছে বসে থাকি। নবীজি বললেন যে উটটুট কয় সব প্রস্তুত, কোথায়? আগের থেকে উট কিনে রাখছি মোটা তাজা, সব প্রস্তুত আছে, চলেন কাহিনী লম্বা বলবো না, রওনা হয়েছেন। তো উট তো জায়গা মতো আছে, হাইটে যাইতেছে, তো নবীজি হাঁটতে সময় পায়ের বুড়ি আঙ্গুলে ভর দিয়ে এমন করে হাঁটতেছে, আঙ্গুলে ভর দিয়া পায়ের সাপ পড়লে ওরা বুঝে ফেলবে কোন দিক দিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক নবীদের সঙ্গে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের পাদদেশে গেছেন কারে সাউরের কাছে, তখন আবু বকর দেখতেছেন নবীজির আঙ্গুল দিয়ে রক্ত, ইয়া রাসূলুল্লাহ আপনার আঙ্গুল ফেটে গেছে, পায়ের সাপ যাতে না পড়ে সেই জন্য আমি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটছি। আবু বকর নিজের চাদর ছেড়ে নবীজির আঙ্গুল বাঁধছেন, বাইন্দে বলতেছেন এই পানি আপনি কেমনে উঠবেন এত উচ্চতে আমার কাঁধে চড়ে। আবু বকর সিদ্দিকের বয়স 51, নবীজির বয়স 53, মনোযোগ দিয়ে শুনেন, আবু বকরের বয়স 51, নবীজির বয়স 53, আবু বকর সিদ্দিক নবীজিকে কাঁধে নিছেন 4 মাইল উঁচু, এই 4 মাইল উঁচু পাহাড়, এই কয়দিন আগেও দেখে আসছি পাহাড় পাশ দিয়ে গেছিলাম, তায়েব গেছিলাম, তো তায়েব যাওয়ার পথে ওই পাহাড়টা আবার দেখলাম 4 মাইল উঁচু, সেখানে জাবালে সাওর, এই কাঁধে নিছেন, আল্লাহ বলতেছেন আবু বকর তোর কাঁধে আমি পুরো নবুয়তকে চড়াই দিলাম, নে নিয়ে যা নবুয়ত তোর কাঁধে চড়ে। আবু বকর সিদ্দিক ওখানে যায়, গর্তের মধ্যে ঢুকবে, আবু বকর বলে বাইরে দাঁড়ান, নবীজিকে অর্ডার করে, বুড়া বাপরে যেমন ছেলে বলে আব্বা আপনি নড়বেন না এখানে বসেন, ধমক না, বাপের জন্য মায়া মমতা, আপনি এখন নড়বেন না, আমি সব ঠিকঠাক করি পরে গাড়িতে উঠবেন, বাপরে যেমন ছেলে বলে। আবু বকর সিদ্দিক নবীজিকে বলতেছে আপনি এখানে দাঁড়ান, আগে আমি গর্ত দেখে নেই, ক্লিয়ারেন্স দিলে পরে ঢুকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাই কোনো আলো, অন্ধকার গুহা, আবু বকর ঢুকে, ঢুকিয়া ঝাড়ু দেয়, কি দিয়া ঝাড়ু নিয়ে গেছিল, নিজের চাদর দিয়ে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে পুরো গর্ত মুছে, পুরো গর্ত মুছে এখন দেখে কি টিমটিমে একটু আলো আসতেছে, দেখে ছিদ্র, হাত দিয়ে দিয়ে দেখে ছিদ্র, ছিদ্রগুলো বন্ধ করতে হবে, না জানি কোনো সাপ বিচ্ছু আছে, তো ছিদ্রগুলো বন্ধ করে, কি দিয়া নিজের চাদর ছিঁড়া মুইড়া বানাইয়া বানাইয়া ছিদ্র বন্ধ করে, চাদর শেষ ছিদ্র বাকি একটা, ছিদ্র রাইখে তো তারে ডাকা যায় না, ছিদ্র বন্ধ করতে হবে, কি দিয়া? আমি আমারে দিয়ে বন্ধ করবো। আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত, আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নেন যে আমি আমাকে দিয়ে বন্ধ করব, আমি আজ যে আলোচনা এখন এসে গেল এটা খুব মনোযোগ দিয়ে শুনে, আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালি ওখানে ঠেকাইয়া আসন দিয়া বৈশা, এবার বলতেছে তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক ক্লিয়ারেন্স দেয় নবী ঢুকে এখান থেকে মাসআলা বের হয় কারো কলবে, যতক্ষণ পর্যন্ত সিদ্দিক একবার আবু বকর না যায় ততক্ষণ পর্যন্ত নবী তার কলবে আসে না, গর্তের মধ্যে আবু বকর আগে যায় নবী পরে যায়, তোমার কলবের যে গর্ত এই গর্তের মধ্যে যদি আবু বকর না আসে ভালো করে মনে রাখবা নবীজি কখনো আসবেন না,
নবীজিকে আনতে হইলে আবু বকরকে আনতে হবে। আল্লাহ পাক দেখাই দিলেন গর্তের মধ্যে আগে আবু বকর যায়, তারপরে আমার নবী যায়। সিদ্দিক একবার বলতেছেন এবার আসতে পারেন, আবার নবীজি ঢুকছেন। আবু বকর সিদ্দিক আসন দেয়, আসন দিয়ে বৈশে বলে আপনি বড় ক্লান্ত, আপনি বড় ক্লান্ত, অনেকদিন যাবৎ ঘুমাইতে পারেন না, অনেক টেনশন আপনার উপর, আসেন আপনি আমার রানে মাথা রেখে ঘুমান। নবীজি সুবোধ বালকের মতো আবু বকর সিদ্দিকের রানে মাথা রাখেন, রানকে বালিশ বানাইয়া নবীজি ঘুমান। আবু বকর সিদ্দিক আসন দিয়া বৈশা ঘুমায় নবীজি, আর শান্তি পায় আবু বকর। ঘুমাইতেছেন নবীজি, শান্তি পাইতেছে আবু বকর, যে নবীজি ঘুমাইতেছেন, রানে মাথা রেখে নবীজি ঘুমাই পড়ছেন। আর নবীজি ঘুমাইলেই নাক ডাকতেন, সুবহানাল্লাহ, নবীজি ঘুমাইলেই নাক ডাকতেন, আর ঘুমাইতেন কি মাথা রাখছেন তো ঘুম। আমরা তো শুয়ে তারপরে ঘুম রে ডাকি, ও ঘুম দয়া করে আসো আমার সঙ্গে সাক্ষাৎ দাও না, মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খাই, কত কিছু করি, আর আমার নবীজি ঘুমের এরাদা করছেন তো ঘুম শুরু হয়ে গেছে, নাক ডাকতেছে। আবু বকর সিদ্দিক তৃপ্তির সঙ্গে দেখতেছে, ওদিকে ওখানে ছিল সাপ। ওই সাপ আবার কোন সাপ জানেন? বলবো, হ্যাঁ, এই সাপ হলো ঈসা আলাইহিসসালামের যে 12 জন হাওয়ারি ছিল না, এই 12 হাওয়ারির এক হাওয়ারি হলো ওই সাপ। তো ওই হাওয়ারি বলছে কি যে আল্লাহ, হযরত ঈসা আলাইহিসসালামকে বলছে, হে আল্লাহর নবী, আমার মনে চায় আমি আখেরি নবীর চেহারা দেখব। ঈসা আলাইহিসসালাম কথায় কথায় আখেরি নবীর কথা বলতে বলে যে আমি আখেরি নবীর চেহারা একবার দেখতে চাই। ঈসা আলাইহিসসালাম ও দোয়া করছেন, আল্লাহ আমারে তুমি তার উম্মতি বানাও, আল্লাহ বানাইছি। উনি বলছেন আমি আখেরি নবীর চেহারা দেখতে চাই। ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার এই সাথী আখেরি নবীর চেহারা দেখতে চায়। আল্লাহ পাক বললেন, ওরে প্রস্তাব দাও, মানুষ হইয়া দেখতে পারবে না, সাপ হইয়া দেখতে পারবে। ও যদি রাজি থাকে আমি ওরে সাপ বানাইয়া ওরে হায়াত দিয়ে দিব, ও ওখানে গিয়া ঠিকানা বলে দিব, সেই ঠিকানায় গিয়ে থাকবে, আর আমার হাবিব ওখানে আসবে, তারপরে দেখবে। হাওয়ারি কয়েদে সাপ বানাও আর যা বানাও মালিক বানাও, আমি রাজি আছি। এখনো সুবহানাল্লাহ কয় না। আর এই নবীর উম্মতি হবার আল্লাহ পাক আমারে আপনারে তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ। এবার সাপ বানাই দিছেন, ওই সাপ ওখানে ওই গর্তে গেছে, আল্লাহ ঠিকানা বলে দিছেন। আল্লাহ কিন্তু মৌমাছির কাছে ওহী নাযিল করে, সাপের কাছে ওহী নাযিল করে, তাদের সাথেও আল্লাহর কথা হয়। তো ওই সাপ ওখানে গেছে, গিয়ে চিন্তা করে নবী যে এসে এখানে বসলে আমি এখান থেকে দেখি, এখানে বসলে ওখান থেকে দেখি, সে পজিশন নিছে এমন ভাবে তার দেখা যেন মিস না, সেটা তো বানাই রাখছে। আবু বকর এমন শত্রুর শত্রু, সব চিত্র বন্ধ করছে, ওর দেখা বন্ধ করে দিছে। এখন ও যেখানেই মুখ দেয় সেখানেই কাপড়, সুবিধা করতে পারে না, কিন্তু আবু বকরের পাজেই যাবে ওইখানে সমানে সবল মারতেছে, সবল মারতেছে, সবল মারতেছে। আর সাপে সবল মারলে কি হয় রে ভাই? আমি একবার সাপের কামড় খাইছি, আমার মনে আছে যে সাপ কাটলে কি হয়। তো সাপে সবল মারতেছে, আবু বকরের চেহারা নীল হয়ে যাচ্ছে, মনে মনে বলতেছে মাহবুবের ঘুম ভাঙবো না, কত ক্লান্তির পরে তিনি ঘুমাইছেন, ঘুম ভাঙবো না, তুমি আশেকের রসুল না, ওই দেখো আশেক কাকে, ঘুম ভাঙবো না, উনি ঘুমাক। মনে বলতেছে তুই যদি মরে যাস, খাইম মরে গেলে কি হবে, আমার আল্লাহ তার জন্য আর এক আবু বকর বানাই দিবে, আমি তার ঘুম ভাঙবো না। কিন্তু চোখের পানি আবু বকর কান্দে নাই, ব্যথায় পানি আসে, হাসলেও চোখে পানি আসে, আপনারা জানেন হাসতে হাসতে চোখে পানি আসে না। আবু বকর অনেকে বলে আবু বকর কানছে, এটা মিথ্যা কথা, কান্দে না, বেদনায় চোখ দিয়ে পানি পড়ে গেছে, কান্দে না। ওই পানি নবীজির গালে পড়ছে, সুবহানাল্লাহ, ডান কাইতে শুয়েছিলেন তো, বাম গালের উপরে পানি পড়ছে, বাম গালের উপর পানি পড়ছে, তপ্ত অশ্রু চোখ খুলে গেছে। আবু বকর, তোমার চোখে পানি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইনি, অসতর্কতা বশত পড়ে গেছে, কি ঘটনা, কিসের জন্য ঠোকর মারতেছে? পা সরাও। নবীজি জানেন যে এখানে আমার আল্লাহ আছে, এখানে আমার আল্লাহ আছে,
সুতরাং টেনশনের কিছু নাই, পাসরা আবু বকর পাসরাইছে, সাপ ফনা ফনা দুই চোখ বিস্ফারিত করে নবীজির দিকে তাকায়, দেখ ওই কত শো বছর, প্রায় 600 বছর অপেক্ষা, 600 বছর অপেক্ষার পরে আসছে নবীজির চেহারা দেখতেছে, নবীজির চেহারা দেখছে, আবার সে চলে গেছে, নবীজি জানে দংশন করছে, পা লম্বা করো, আবু বকর পা লম্বা করে, নবীজি মুখের থেকে থুথু নিলেন, লালা নিলেন, ডইলে দিলেন, হুজুর গানে দিন বলেন আবু বকরের চোখের পানি নবীজির গালে পড়ে, লালা হইয়া নবীজির হাতে যায়, ওই হাত আবু বকরের পায়ে লাগে, আর আবু বকর বলেন ফাকান্নামা লামাসতা কিহা কত্তু, আমার কাছে মনে হইলো যেন আমারে কোনো সময় কোনো সাপে কামড়ি দেয় নাই। এখানে কি আবু বকর মরা না জিন্দা আমি জিজ্ঞেস করতেছি, উত্তর দিয়ে বুঝে শুনে না মরা, আবু বকর তো মাইরে ফেলছে নিজে, বাঁচাই রাখছে না আল্লাহ, দেবেন না কিন্তু আবু বকর নিজেরা কি করছে শেষ করে দিচ্ছে। সেই আবু বকর দুই বছর খলিফা ছিল, যদি নবীজির জন্মের দিনে ঈদ হইতো আবু বকর কি ঈদ পালন করতেন না? আবু বকর করলেন না, আর খাজা বাবা তুমি করো না, মার থেকে মাসির দরদ বেশি, যে আবু বকর তার জন্য জীবন দিয়ে দেয়, আর তুমি রাজার হালে এই মোটা পেট আর এই বিশাল গদ্দি সেখানে বইসে বইসা পায়ের উপর পা উঠাইয়া তুমি হাদিয়ে তোহফা খাও আর বলো আশিকের রসুল, ওদিকে সে বেচারা তার জীবন দেয় নবীজির কাঁধে নেয়, সে দীর্ঘ দুই বছর খলিফাতুল মুসলিমিন এবং অভিসম্বাদিত খলিফা, একদিনে তো বললেন না যে আসো ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, আচ্ছা আবু বকর রে বাদ দিলাম, আবু বকর খুব গম্ভীর লোক ছিলেন, অত জজবা আবেগ তার ছিল না, মেনে নিলেন। এরপরে খলিফা হইলেন দীর্ঘ 10 বছর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমরে ফারুক নবীজির কেমন আশেক তার একটা এক্সাম্পল, এক লোক এসে কয় কি এক মুনাফিক যে ওমর কি যে আমার মধ্যে আর ওই যে ওর মধ্যে একটু ফয়সালা করে দেন তো ইহুদির মধ্যে আর আমার মধ্যে, কেন নবীজির কাছে গেছি গেছিলাম উনি ইহুদির পক্ষে ফয়সালা দিছেন, আচ্ছা তাই দাঁড়া আমি ফয়সালা দিচ্ছি, লক্ষ্য কর ফয়সালা দিচ্ছি, ভিতরে ভিতরে ঢুকা চাদরের মধ্যে তরবারি লুকাইয়া লুকাইয়া আইনা এক কোপ দিয়ে কল্লা কাইতে বলতেছে আমার নবীর ফয়সালা যে মানে না তার জন্য ওমর জুবান দিয়ে ফয়সালা করেন না তরবারি দিয়ে ফয়সালা করেন, আসে কে রসুল, নবীজির ইন্তেকালের টাইম আসে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ওমর ছিলেন না, আসছেন দেখেন সবাই কান্দে, কান্দিস কেন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ওমর খাপ থেকে তরবারি বের করে কি বললি ইন্তেকাল, আমার নবীজির ইন্তেকাল হইতে পারে না উনি বেড়াইতে গেছেন, উনি বেড়াইতে গেছে ওই যে মুসাতুর পাহাড়ে বেড়াইতে গেছিল না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে 40 দিন বেহুশ হয়ে পড়েছিলেন আবার হুশে আসছেন, আরে নবীজি তার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছেন হুশে আসবেন, খবরদার ইন্তেকাল যে বলবি তার কল্লা উড়াই দেবে, উন্মাদের মতো ওমর ইন্তেকাল শব্দ শুনতে পারে, এই ওমর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে এক দলে বলে একটু ওমর রে বলেন তো একটু ভালো কাপড় পরুক, খালি তালি দিয়া কাপড় পরে, আলী সাহস পায় নাই কেউ সাহস পায় নাই, হযরত ওমর খবর পাঠাইছেন যে একটু আমার সঙ্গে দেখা, হযরত আয়েশা আমার সঙ্গে একটু দেখা করে, হযরত ওমর গেছেন, মা কি জন্য খবর পাঠাইছেন, হযরত ওমরের নাতির বয়স, হযরত আয়েশা হযরত ওমরের নাতিনের বয়স, যে বলতেছেন মা কেন খবর পাঠাইছেন, খবর পাঠাইছি আপনি খলিফাতুল মুসলিমিন রোম পারস্যের রাষ্ট্রদূত আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে একটু ভালো পোশাক পরতে পারেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার নবীজি কি পোশাক পরতেন বলো তো, নবীজির পোশাকের বিবরণ দিয়ে বলতেছে যে এর থেকে ভালো পোশাক আমারে পরতে কও, আমি এর থেকে ভালো পোশাক পরতে পারবো না, আমি নবীজির মতো পোশাকই পরবো, এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ 10 বছর খলিফাতুল মুসলিমিন, এবং হযরত ওমরের সাম্রাজ্য কত বড় ছিল আপনারা জানেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কই ঈদে মিলাদুন্নবী তো তিনি উদযাপন করলেন,
তুমি আজ বলো ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী যদি থাকতো সাহাবীরা করে, সাহাবীরা যখন করেন নাই তুমি আসে, তোমার সরকারি পৃষ্ঠপোষকতায় মদের লাইসেন্স হয়, সরকারি পৃষ্ঠপোষকতায় সুদ চলে, ঘুষ চলে, দুর্নীতি চলে, গান বাজনা চলে, ব্যভিচার বেহায়াপনা বেরাল্লাপনা চলে, সব চলে, আর তোমরা কও ঈদে মিলাদুন্নবী, তুমি পূজাও করবা আর ঈদে মিলাদুন্নবী কেমনে হয়? নবীজির জন্মের ঈদ, ইসলামে মিলাদুন্নবী বলতে কিচ্ছু নাই, ঈদে মিলাদুন্নবী পরিষ্কার, ঈদে মিলাদুন্নবী বলতে ইসলামে কিচ্ছু নাই। এক জন্ম মা আমিনার পেট থেকে, ওই জন্মের আলোচনা যদি করি শুনতে মজা লাগে, আমল করার কিচ্ছু নাই। বলেন তো আমি একটু বলি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন গিয়ে জিজ্ঞেস করে যে আচ্ছা নবীজি কেমন ছিলেন একটু বলেন। হযরত আলী বললেন খুব বিপদে ফেলাই দিলি রে, কেন একটু বলেন না কেমন ছিলেন? খুব ধরার পরে পরে বলতেছে শোন বলি, এবার শুনেন আমি হাদিস পড়তেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল বাইন ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবিয়াদিল আমহাব ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিসসাবিক। কারো চোখ কোন দিকে যাবে না, হাদিস যখন হাদিস পড়া হয় কোন মজলিসে, তো ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না। রওজা পাক থেকে ওখানে নূরের তাজাল্লি। আমি এখন বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। হযরত আলী বলেন নবীজি কেমন ছিলেন? তো বলবেন কানা ছিলেন, বলতেছে লাম ইয়াকুন ছিলেন না। দেখেন ভালো করে বুঝেন, এই ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে, বলবেন হলো এমন ছিলেন, বলে কি এমন ছিলেন না, এমন ছিলেন না। নবীজি একেবারে লম্বা ছিলেন না, একেবারে খাটো ছিলেন না। জিজ্ঞেস করছে কেমন ছিলেন, একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটো ছিলেন না। কেমন ককানা রবাতাম মিনাল কওম, লম্বাও না খাটো না, দুয়ের মাঝামাঝি, দুয়ের মাঝামাঝি না, তাহলে মিডিয়াম ছিলেন। আচ্ছা হ্যাঁ মিডিয়াম, এই লক্ষ্য করেন। এবার ফিতে দিয়ে মাপি, মাইপে দেখি ওমর লম্বা, নবীজি ওমরের থেকে খাটো, মাইপে দেখি আলী খাটো, আলীর তুলনায় লম্বা, তো মনে হয় যেন আলীর কথা ঠিক, লম্বাও না খাটোও না। কিন্তু একদিন এক ঘটনা ঘটে, কি ঘটে? হযরত আব্বাস দাঁড়ানো, হযরত ওমর দাঁড়ানো, মাঝখানে নবীজি দাঁড়ানো। হযরত আব্বাস কত লম্বা ছিলেন জানেননি? হযরত আব্বাস যখন ঘোড়ায় চড়তেন ওনার দুই কদম জমিনে লেগে যেত না, সুবহানাল্লাহ কালকে বাড়ি গিয়ে নাস্তা খেয়ে কই রাখতো। যখন ঘোড়ায় চড়তেন দুই কদম জমিনে লেগে যেত, এই জন্য উনি ঘোড়ায় চড়তেন না, উনি উঠে চড়তেন, এত লম্বা হযরত আব্বাস। হযরত ওমর উনিও খুব লম্বা লম্বা ছিলেন। দুইজনের মাঝখানে দাঁড়ানো, কথার কথাই নাজিরপুর দাঁড়ানো, মাঝখানে কোনো বিল্ডিং বুল্ডিং কিচ্ছু নাই, ফাঁকা জায়গা। আর ওই নাঙ্গলবন ব্রিজের পরে যে স্টেশন যেখান দিয়ে আরকি আমি আসলাম আজকে, দড়িকান্দি, ওই দড়িকান্দির ওই রাস্তায় কেউ দাঁড়ানো, সে ওখান থেকে সুজা দেখতেছে এখানে তিনজন দাঁড়ানো, কিন্তু তিনজনের উপরে একটা মাথা, এই ওমর এবং আব্বাসের উপরে একটা মাথা, যে মাথায় নূর ঝলমলো করতেছে। কো আলী তোমার কথা ঠিক না, লম্বাও না খাটোও না, কথা তো টিকলো না, লক্ষ্য করে কথা তো টিকলো না, লম্বাও না, সময় মতো দেখা যায় ওমরের থেকেও লম্বা, আব্বাস থেকেও লম্বা, সময় মতো দেখা যায়। আচ্ছা নামাজের কাতার হইতো না, এই আমি একটা কথা এখন বলে ফেলি, নামাজের কাতার হইতো, ওই যেন বিজি সামনে ইমামত করতেছেন, পিছনে কাতার, পিছনে কাতার, উঁচা নিচা, পিছনে নিচা, আরো নিচা, আরো নিচা, আবার কোথাও গিয়ে উঁচা, তো উঁচা, তো উঁচু জায়গায় কেউ, নিচু জায়গায় কেউ। এখন যারা উঁচু তা নিচুদের পিছনে আছে, এখন তো সামনে কিছু না দেখার কথা না, সামনে কিছু না দেখার কথা, কিন্তু 50-60 কাতার হয়ে যায় সামনে, অনেক উঁচু উঁচু ভূমি,
উঁচু ভূমিতে অনেক মানুষ দাঁড়ানো, কিন্তু পিছনের কাতার থেকেও দেখা যায় মেহরাবে একজন দাঁড়ানো, মেহরাবে একজন দাঁড়ানো যার মাথা সবার উপরে নূর ঝলমল করতেছে। আমি তখন ছাত্র ছিলাম, বয়স কম, তখন তো ভিতরটা অনেক ভালো ছিল, এখন তো ভিতর নষ্ট হয়ে গেছে। একদিন স্বপ্নে দেখি আমার ছোট ভাইকে পাইতেছি না, অনেক খোঁজাখুঁজির পরে পাইছি। এরপরে দেখি একটা বিশাল নামাজের জামাত, ওই নামাজের জামাতে গিয়ে জামাতে শরীক হইছি, আর বুঝতে পারছি মানুষে বলতেছে ওই সামনে ইমামত করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই পিছনের কাতারে দাঁড়াইয়া আমার এখনো মনে পড়ে যে নবীজির ঘাড় মুবারক চিক চিক করতেছে দেখা যায়, মনে হয় 150 কাতারে পিছনের কাতারে আমি ছিলাম, ও সেখান থেকে দেখা যায় পিছনের ঘাড় চকচক করতেছে। তখন মনে পড়ে হাদিসে পড়ছি যে নবীজির গর্দান দেখলে মনে হইতো কান্নাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দাহ, মনে হইতো যেন সালানো মূর্তির মতো তার গর্দান, এত প্লেন এত সুন্দর দেখা যেত গর্দান, এত সুন্দর। আচ্ছা, হযরত আলী বলতেছেন, লক্ষ্য করেন নবীজি উঁচু ছিলেন না, লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, মিডিয়াম গড়নের ছিলেন। আচ্ছা, হযরত আলী বলে মোটামুটি যা বুঝছি তাই বললাম, কিন্তু আমার কথা সবখানে ঠিক থাকবে না, মাঝে মাঝে এই কথা বাদ হয়ে যাবে। মালিকে বলে আমার মাহবুব কেমন আমি বলতে পারবো, আর কেউ ঠিক মতো বলতে পারবে না। لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطبيل البائن ولا بالقصير المتردد এই ছেলেরা না আর পরস্পর একটা কথাও বলো, যদি বলো আমি তোমাকে উঠে দেব। এইসব মজলিসে কখনো বেয়াদবি করব না, দেখো বাবু ক্ষতি হবে তোমার। একেবারে লম্বাও ছিলেন না, খাটেও ছিলেন না, মাঝামাঝি ছিলেন। আচ্ছা, চেহারার রং কেমন ছিল? কলাম ইয়াকুন বিল আবিয়াদিল আমহা ওয়ালা বিল আদম, বলে একেবারে গমের মতো গৌরবর্ণরও ছিলেন না, আবার একেবারে দুধের মতো ধবধবে সাদাও ছিলেন না। বলে কেমন ছিলেন? বলে ওয়াকানা আবিয়াদা মুসরাবা কলালিমা মিশ্রিত সাদা, লালিমা মিশ্রিত শুভ্র। তার মানে কো নবীজির চেহারা দেখলে মনে হইতো যেন যে লাল সাদা মিলানো এক অপরূপ সুন্দর। লাম ইয়াকুন বিল আবিয়াদিল আমহা ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কতিত ওয়ালা বিসাবিত, বলে চুল একেবারে কুকড়ানো না, আবার একেবারে ঝুলানো না। বলে কেমন? কুকড়ানো ঝুলানো দুইয়ের সমন্বয়ে এক অসাধারণ চুল ছিল, অসাধারণ চুল ছিল। তার মানে বলতে পারতেছে না এই এমন এমন স্পেসিফিক, এমন না এমন মানে। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই আলোচনা যদি করতে থাকি যে নবীজির নাক কেমন ছিল, কয়েক কানা কাসাইফ, নাকটা ছিল তরবারির ন্যায়, নাকটা ছিল কি তরবারির ন্যায়। আচ্ছা, তরবারির ন্যায় কাছে গিয়ে দেখি না তরবারি না, স্বাভাবিক তরবারি কেন মনে হইতো? নাকের উপরে লম্বা নূরের রেখা, দূর থেকে দেখলে তরবারির মতো মনে হইতো। এই সব আলোচনা যদি আমি করতে থাকি আপনাদের কাছে মজা লাগবে, আমার কাছে মজা লাগবে, আমল করার কিছু আছে। হ্যাঁ, এই হলো একজন, এইটা নিয়েই খাজা বাবারা মাতামাতি করে, কেন আমলের কিচ্ছু নাই কিন্তু পকেট ভারী হয়, কি হয় পকেট ভারী হয়। আর যখন নাকি আগামীকাল দেখবেন কি আলাম্মা তাম্মা মিন হামলিহি সাহরানি আলা মাসুরিল আকওয়ারিল মালবিয়া তুফিয়া বিল মদিনাতি শরীফাতি আবু আব্দুল্লাহ, মায়ের পেটে যখন এই কয় মাস তখন এতটুকু এই হইল এই হইল। আচ্ছা, অন্য সবাই বাদ দিলাম, আপনাদের সভাপতি আছে না এই সংগঠনের সভাপতি, এরে এখানে বসেই এখনো এক কর্মী কয় কি আমাদের সভাপতি রে ছিলেন কি, উনি যখন ওনার মায়ের পেটে ছিলেন না
তখন 3 মাসের সময় এই হয়, 4 মাসের সময় এই হয়, 6 মাসের সময় উনি এতটুক ছিলেন, তারপরে যখন বাইর হইলেন উনারে অমুক অমুক টাইনে টাইনে বের করছে, উনার জুতা কি পায়ে থাকবে না হাতে আসবে, কথা বলেন না, জুতা হাতে রাখতে যে আমার বলার আর কিচ্ছু পাইলি না তুই এগুলো কইস, আমার নবীজি তিনি মায়ের পেটে কেমনে ছিলেন কি কিভাবে বের হইছেন, এই সব বগর বগর করার জায়গা নেই আর নবী, এই সমস্ত বগর বগর করতেছো যে তিনি এমন ছিলেন এমন ছিলেন এইভাবে বের হইছেন, ওই সময় অমক অমক আইসা তার এটাই এটাই বের করছে, এও কোনো আলোচনার জিনিস হইল, কিন্তু এইগুলা কয় যখন কয় যারা শোনে তারা কিছু বোঝেই না, ওই হুজুর কি করে মন্ত্র পড়ে, মন্ত্র পড়ে কয় কি নে দায়ে গায়ে বায়ে বারবার গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত কে তাজিমে মুহাম্মদ জি উঠকার নবীজি সম্মানে দাঁড়িয়ে যাও, উঠ গে জু সামনে সে খিতাব যে দাঁড়াই গেছে সে সামনের থেকে সম্বোধন করে কি বলবা, আপনারা বললেন না আমি একা বলি, ইয়া নবী সালাম আলাইকা, অনেকদিন পরে শুনলাম অনেকদিন পরে শুনলাম আমার পয়ানে কেউ ঠিক ঠিক কয় না এমনি শুনে, হ্যাঁ কি বলে ইয়া নবী সালাম আলাইকা, আমি বলি এখান দিয়ে আপনাদের এলাকার ইমাম সাহেব হাইটা যায়, ও ইমাম সাহেব, ইমাম সাহেব তাকাইছে সালাম আলাইকুম, ইমাম সাহেব কি করবে একটা থাপ্পড় দিয়ে বেয়াদব, তোর বাপ মা তোরে আদব কায়দা শিখেনি, আমি তোরে মক্তবে পড়াইছি কিছু শিখিস নি, তুই আমার ডাক দিয়ে সালাম দিস, আচ্ছা মাস্টার সাহেব হাইটা যায় স্কুলের ছাত্র ডাক দিয়ে স্যার তাকাই সামনে বলেন স্যার, এমপি সাহেব হাইটা যায় তার নেতা কর্মীরা বস কে সামনে, তো বস কি করবে বেয়াদব, তো মন্ত্রীরে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, ইমামরে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, বাপরে যদি কোনো সন্তান ডাক দেয় আব্বা আসসালাম আলাইকুম, তো বাপ কি কবে কি রে তোর মতো কুলাঙ্গার রে আমি জন্ম দিছি, তুই আমার ডাক দিয়ে সালাম দিস, তুমি নবীজিরে ডাক দাও ইয়া নবী সালাম আলাইকা, ও নবী, নবীজি তাকাইছে শুন এও কোনো তরিকা হইল, আল্লাহ পাক শিখাইছেন নবীরে সালাম কেমনে দিবে, প্রত্যেক নামাজে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে নবীরে সালাম কেমনে দিতে হবে, আল্লাহ পাক নিয়ে গেছে আরশে আজিমের মেহমান বানিয়েছে, মেহমান বানিয়ে বলতেছেন আসসালামু আলাইকা, নামাজ হয় না, আর তাহিয়াতু সালাম নামাজ হয়, দুরূদ শরীফ না পড়লেও নামাজ হয়ে যায়, দুরূদ শরীফ পড়া সুন্নাহ, এটা যদি কেউ নাও পড়ে, যেমন কথার কথা ফজরের নামাজের টাইম আছে আর মাত্র 3 মিনিট, 3 মিনিট পরে সূর্য উঠে যাবে, এখন নামাজটা কেমনে পড়বে, না লক্ষ্য রেখেন কথা এসে গেলে তো মাসলা বলে, এখন নামাজটা কেমনে পড়বে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার সঙ্গে ইমাম আবু ইউসুফ ছিলেন সফরে ছিলেন, ফজর নামাজ পড়ার জায়গা তালাশ করে পাইতেছেন, অনেক কষ্টে একটু জায়গা পাইছেন, বললেন ইয়াকুব নামাজ পড়া, ওনার নাম আবু ইউসুফের নাম হলো ইয়াকুব, ইয়াকুব নামাজ পড়া, আল্লাহু আকবার, সানা টানা কিচ্ছু না পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একদমই সূরা ফাতিহা শেষ, প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহু আকবার, একবার সুবহান রাব্বিয়াল আযীম, এরকম করে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহু আকবার, সালাম ফিরানোর পরে আত্তাহিয়াত শেষ করেই সালাম ফিরিয়ে, ইমাম আবু হানিফা বললেন ফাকুহা ইয়াকুবুনা, আমাদের আমার ইয়াকুব আজকের থেকে মুক্তি হয়ে গেল, সুবহানাল্লাহ, কখন কি করতে হবে সে বুঝছে, তো শুধু আত্তাহিয়াত পড়লে নামাজ হয়ে যায়, আত্তাহিয়াত পড়া ওয়াজিব, এর থেকে যদি এক অংশ বাদ দেয় একটা শব্দ বাদ দেয় নামাজ হবে, সেই আত্তাহিয়াতের মধ্যে আল্লাহ পাক শিখিয়েছেন কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম তোমার উপর হে নবী, আগে সালাম পরে ডাক, ও আমার ভাইরা, কথা যখন এসে গেল
পরিকল্পনা ছিল না, পরিকল্পনার বাইরে এমনি কথা এসে গেছে। আরে ওই দিকে কেন চোখ যায়? একটা কুত্তা গেউ গেউ করে আর আমাদের চোখ ওই দিকে নিয়ে যায়, কোনো কথা হবে? ওর কামই তো তো করবে। আর কিছু কিছু কুত্তে আছে বাকায়দা শয়তান, এটা হাদিসে আছে নবীজি বলছেন, এই কুত্তারে বলছেন শয়তান। তো ওইটা নিশ্চয়ই এখন ওর মধ্যে কোনো শয়তান আছে, তাহলে এখানে এসে গেউ করবে কেন? খায় খায়, যাই হোক, কিন্তু আমার থেকে ভালো, ও আমার থেকে ভালো। এক বুজুর্গরে জিজ্ঞেস করছে একজন, যে হুজুর কুকুরের দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? তো উনি বললেন, এই কথার জবাব তো এখন দিতে পারবো না, যদি আমি ঈমান নিয়ে মারা যাই তাহলে আমার দাড়ি ভালো, আর যদি আমি ঈমান নিয়ে যাইতে না পারি আমার থেকে কুকুরের দাড়ি অনেক ভালো, এই জন্য কুকুর আমার থেকে ভালো। তেমনি এখন আওয়াজের কারণে বললাম, যাই হোক, দুই একজন ওই দিকে না তাকাইলে আর বলতাম না। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেওয়ার তরিকা নিজে শিখিয়েছে, প্রোটোকল দিয়ে নিয়ে গেছে, নিয়া এরপরে আল্লাহ পাক বলছেন, দোস্ত আমারে কিছু দিবা না, তুমি যে আসলা এত দূর থেকে তোমারে আমি আনলাম, আমারে কিছু দিবা না? কি দিব তোমারে? মনে মনে বলতেছেন কি দিব তোমারে, খাও না পরো না, দেবার মতো কি আছে? আল্লাহ পাক দিলের মধ্যে ঢাইলে দিছেন, বললেন যে আল্লাহ নাও, আমার জিব্বাটা তোমারে দিয়ে দেবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমারে দিব, আমার সম্পদ নাই যদি কিছু পাইয়া যাই তাও তোমারে দিব। এই তিনটা, আত-তাহিয়াত মানে জিব্বা, আস-সালাওয়াত মানে অঙ্গ প্রত্যঙ্গ, আত-তাইয়িবাত মানে সম্পদ, এই জিব্বা দিয়ে যত কথা বলবো মাওলা তোমার সন্তুষ্টির বাইরে কোনো কথা বলবো না, সালাওয়াত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত কাজ করব তোমার সন্তুষ্টির বাইরে কোনো কাম করব না, টাকা পয়সা নাই যদি কিছু মিলা যায় সব তোমার রাস্তায় দান করে দিব। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, দুনিয়াতে মানুষ চলে তো তিনটে দিয়া, কেউ জিব্বা বাইরে দিয়ে চলে, কেউ শ্রম দিয়ে চলে, কেউ অর্থ বিনিয়োগ করে চলে। এই কথা বলতেছি সংক্ষেপে, লক্ষ্য করে শুনতে হবে, কেউ পুঁজি বিনিয়োগ করে চলে, কেউ জিব্বা দিয়ে কথা বইলে বইলে চলে, চাপাবাজি করে চলে, কেউ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শ্রম দিয়ে চলে। তিন ভাবে মানুষের জীবিকা নির্বাহ হয়। আল্লাহ পাক বললেন, জিব্বাও দিয়ে দিলা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলা, সম্পদ কিছু মিলে গেলে তাও দিয়ে দিবা, তো তুমি চলবা কেমনে? চলো আমি তোমারে দেই। এবার রব্বুল আলামিন দিচ্ছেন এক নম্বর দান, আল্লাহ পাকের দান, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তুমি তোমার জিব্বা দিলা, আমি মাওলা তোমাকে সালাম পেশ করলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। আগে সালাম পরে ডাক, মানে আমি জিজ্ঞেস করি আগে ডাক দিয়ে পরে সালাম দিব না আগে সালাম দিয়ে পরে ডাক দিব? আদিয়েছি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাসলা কি আগে সালাম দিব পরে কি করব? ডাক দিব। হ্যাঁ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে মনে চায়, আমাদের সাথে গল্প করলে জানবেন কেমনে পড়া যায়, একা একা পড়ব, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, সালাত ও সালাম আল্লাহর রাসূলের উপর, এখান থেকে আমি এটা পড়তে পারি, ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়া যাবে না, ডাক তো তারে দেয় যে সামনে থাকে, সামনে একমাত্র কে? হাজির নাজির একমাত্র কে? সুতরাং ইয়া রাসূলুল্লাহ এখান থেকে বলতে পারবো না। হ্যাঁ, যদি তুমি ওই মাকামে যাও তাহলে বইলো, যদি তুমি ওইখানে যাইতে পারো তখন বইলো, অনুমতি আছে। সেটা কে? যে কেউ কেউ মুরাকাবা কইরা ওই রকম পর্যায়ে যদি যায় যে সে চোখ বন্ধ করলে নবীজিকে সামনে দেখে, এমন যদি কি হয় সে বলুক, কোনো আপত্তি নাই। কিন্তু তুমি ওখানে বা দারে কাছেও যাইতে পারো না, আর এখান থেকে নেদায়ে গায়ে বায়ে বারবার এই বগর বগর কইরা মানুষকে গুমরা করো না। তো বলতেছিলাম যে কথা অনেক দূর চলে গেছে, আমার টার্গেট হলো 11টার মধ্যে শেষ করে দেওয়া, 11টা বেজে গেছে আর মাত্র 2-3 মিনিট আছে, সুতরাং শেষ করে দিব। এক জন্ম হলো মা আমিনার পিতা, ওই জন্মের আলোচনা যদি করি শুনতে মজা লাগবে, আমল করার কিচ্ছু নাই। আর এক জন্ম হয় হেরা গুহা, সেই জন্মের পরে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখানের জন্মের পরে নাম হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এখনকার জন্মের পরে নাম হলো আল্লাহর রসুল মুহাম্মদ। এখনকার নাম কি? আল্লাহর রসুল। এই জন্ম যখন হইল ওই জন্মে খুশি হইছে আবু লাহাব, এমন খুশির খুশি তার বান্দি সুয়াইবা গিয়ে বলে, মনিব কি আপনার ভাতিজা আব্দুল্লাহর ছেলে হইছে। আচ্ছা, আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলে তুই, আনতে হুররুল লিয়া জিল্লা, যা তোরে আল্লাহর নামে আজাদ করে দিলাম। এই আঙ্গুল দিয়ে আমার কাছে নবীজি বলেন, আবু লাহাব সোমবারে তার এই আঙ্গুল যখন মুখে দেয় কবরে, তখন সে মিষ্টি পানি পানি ওই যে খুশি হয়ে কি খুশি ছিল, তার বান্দির আজাদ করছে। ও মেরে মোহতরম ভাই, ওই জন্মে তো আবু লাহাব খুশি হয়েছে, কিন্তু যখন হেরা গুহার জন্ম যখন হয়েছে, সেই জন্মের পরে নবীজি গিয়ে জাবালে আবি কুবায়েসে দাঁড়াইছে। জাবালে আবি কুবায়েস, ওই আমার বাজান বলতেছিল আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি, আর একটু ওই পাশে গিয়ে নবীজির বাড়ি, আর ওর ওই পাশে হলো জাবালে আবি কুবায়েস। এই জাবালে আবি কুবায়েস, আবু কুবায়েস পাহাড়ে গিয়ে নবীজি দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দিছেন ইয়া সাবাহা, একটা আওয়াজ। এই আওয়াজের পরে সব আসতে শুরু করছে, আর নবীজি তখন ডাক দিছেন ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাসেম, ইয়া বনি ফুলান, ওয়া বনি ফুলান, এরকম এক এক বংশের নাম নিয়ে নিয়ে ডাইকা সব জমা করছে। জমা করে এরপরে ওখানে দাঁড়াইয়া বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর দিক থেকে একদল শত্রু তোমাদের উপর অতর্কিতে হামলার জন্য প্রস্তুতি নিছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যবাদী মনে করবে? তখন তারা কি একটা চমৎকার জবাব দিছিল। তারা বলল কি, মা জাররাবনা আলাইকা কাযিবান কাত্তু, ও মুহাম্মদ, এই দীর্ঘ 40 বছর তোমারে দেখতেছি, কোনো মিথ্যার অভিজ্ঞতা তো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, বলো কি বলো? নবীজি বললেন, তাই যদি হয় তবে শুনে রাখো, আমি তোমাদেরকে কিয়ামতের ভয়াবহ আযাবের ভয় দেখাইতেছি। যখন এই কথা বলছে তখন আবু লাহাবকে তাব্বান লাকা সাইর আল ইয়াউম মর, যে তার বান্দিকে আজাদ করে দিছে, মা আমিনার পেট থেকে জন্ম নেওয়ার সময়, এই 12ই রবিউল আউয়ালের জন্মের সময় বলছে আনতে হুররুল লিওয়া জিল্লা, সেই আবু লাহাব বলতেছে মর, ধ্বংস হ। আলী হাদা জামাতানা, এই পচা কথা শুনানোর জন্য আমাদেরকে জমা করছিস। নবীজির মন খারাপ হয়ে গেছে, আল্লাহ পাক বললেন, দোস্ত মন খারাপ করো না, ওর জবাব তোমার দিতে হবে না, আমি দিচ্ছি। আল্লাহ পাক জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস তুই, শকুনের দোয়ায় গরু মরে, তুই শকুন, তুই বলবি আমার মাহবুবের খেলাফ বদদোয়া, আর আমি আল্লাহ কবুল করব, তুই মর, তুই ধ্বংস। তো ওইখানে খুশি হয়েছে আবু লাহাব, আর এখানে খুশি হয়েছে কে? আবু বকর। এই জন্মের পরে খুশি হয়েছে কে? আবু বকর। যদি কেউ হেরা গুহার জন্মে খুশি হয়, তাদের হাসর আবু বকরের সঙ্গে সঙ্গে, আর কেউ যদি এই জন্মের উৎসব করে, তার তো আবু লাহাবের সঙ্গে মিল হয়ে যায়। আমরা কি আবু লাহাবের সঙ্গে নিজেকে মিলাবো না আবু বকরের সঙ্গে মিলাবো? আজ এসে তো ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনার সময় নেই, শুধু এতটুকু বলতেছি যে ওই জন্মের পর এখন নবীজি বলতেছেন, এই শোনো, ভালো করে কান খুলে শোনো, কি এখন আমার নতুন জন্ম হয়েছে, এখন আমার মুখ দিয়ে যা বের হয় ওইটাই সত্য, এখন আমি চোখ দিয়ে যেদিকে ইঙ্গিত করব ওইটাই তোমাদের করণীয়, এখন আমি আমার মাথা ঝাঁকুনি দিয়ে যা সমর্থন করব ওইটাই তোমাদের করণীয়, আমি যেভাবে হাঁকবো তুমি সেইভাবে হাঁকবা, আমি যেভাবে বলবো ওইভাবে তুমি বলবা, আমি যেভাবে শুবো ওইভাবেই তুমি শুবা, আমি যা করব ওইটাই ফলো করবা, তো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সঙ্গে পাবা। ওই জন্মের পর এই কথা বলেন নাই, এই জন্মের পরে বলতেছেন কি, উনকা হা নেহি কাহ নাবি হ্যায় কুরআন কা জায়সা, হেরা গুহার থেকে বের হইছি, এবার আমার হাই কুরআন, আমার নাই কুরআন, আমি যা বলি ওইটাই দিন, আমি যা সমর্থন করি ওইটাই দিন, আমি যা পছন্দ করি এইটাই মালিকের পছন্দ, মালিকও সার্টিফিকেট দিয়ে দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
এ দেখো আমি আল্লাহরে যদি কেউ মহব্বত করার দাবি করো ভালো করে মনে রাখবা বিকল্প আর কোন রাস্তা নাই রাস্তা একটাই আমি মাওলার আর কোন ঠিকানা নাই একটা ঠিকানা আমি ঠিকই থাকি বলে কোন ঠিকানা বলে আমার মাহবুবের আদর্শ যার মধ্যে থাকবে আমি মাওলা তার পাশে এসে হাজির হয়ে যাব ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আল্লাহকে পাইতে চাও আল্লাহর সাথে আল্লাহর মহব্বত পাইতে চাও জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও জান্নাতে যাইতে চাও তো আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহার জন্মের পর থেকে তার যে সীরাতে মুবারাকা ওই সীরাতে মুবারাকার অনুসরণ করবার তৌফিক দান করেন আমিন আর ওই সীরাত পাইতে হইলে কোথায় পাবো কই যে দেখো রেল লাইনে রেলগাড়ি চলে ওই রেলগাড়ির আগে একটা ইঞ্জিন থাকে ইঞ্জিনের পিছনে একটা আংটা থাকে আংটার সাথে বগি লাগায় বগির পিছনে আংটা থাকে আরেক বগি লাগায় কোন কোন ট্রেনে 100-150 বগিও আছে বগির পিছনে বগি আংটা লাগাই দেয় যে আংটা লাগাইতে পারে ইঞ্জিনের সঙ্গে তার কানেকশন হয়ে যায় ঠিক তেমনি ভাবে মনে রাখবা মদিনা পাকে নবীজি শুয়ে আছেন হায়াতুন নবী ইঞ্জিন তিনি চালক তার পিছনে বগি আছে সেই বগি সাহাবা ইকরামের পিছনে বগি আছে তাবেইনের বগি তাবেইনের পিছনে বগি আছে তাবায়ে তাবেইনের বগি এই করতে করতে বর্তমান জামানায় হাক্কানি উলামায়ে রব্বানি দেওবন্দি উলামায়ে ইকরাম তাদের বগির সঙ্গে তুমি তোমার আংটা লাগাইয়া দাও রওজা পাকের সঙ্গে তোমার কানেকশন হয়ে যাবে সুতরাং যদি হক হক্কানিয়তের পথে চলতে হয় দ্বীনের পথে চলতে হয় আমাদেরকে হক্কানি উলামা ইকরামে আমি আপনাদের সামনে কয়টা আদর্শ বলবো এই উলামা ইকরামকে ফলো করে তাদেরকে অনুসরণ করে তাদের কাছে জিজ্ঞেস করে যাই না নবীজির আদর্শের উপরে নিজে চলার চেষ্টা করব নিজের পরিবার পরিজনকে চলার চালানোর চেষ্টা করব ব্যবসা বাণিজ্য এখন তো হলো আসমানের উপরে আর জমিনের নিচে নবীজিরে নিয়ে গেছে কয়েকদিন আগে আমাদের কোন এক দায়িত্বশীল বলছে কি কোরআনের বাইরে যদি কোনো কথা হয় তাহলে সেখানে আমাদের এজেন্সির লোক আছে এটা আমরা তদন্ত করে দেখব এবং তাদের ব্যাপারে আমরা অ্যাকশন নিব এই যে কথা আমি বলছি আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাই যাই যখন যে কথা বলার সুযোগ পাই আমি বলে দিই আমি বলছি যে ওলামা একরামের উপরে রেস্ট্রিকশন দেওয়া এ যদি দেওয়া হয় দেশ জাতি এবং বিশ্বের ক্ষতি ওলামা একরাম ওয়ারেসে নবী নবী কোন থেকে আসছেন আসমানের নিচে জমিনের উপরে নবী আসছেন শুধু আসমানের উপরে কথা বলার জন্য নবীজি আসেন নাই বরং আসমানের উপরটাকে কেমনে ঠিক করা যায় জমিনের নিচকে কেমনে ঠিক করা যায় এর জন্য যে করণীয় এই আসমানের নিচে জমিনের উপরে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী আসছেন আসমানের নিচে জমিনের উপরে এই করলে পরে তোমার কবরটা জান্নাতের বিছানা হবে আর আখেরাতে গিয়ে তুমি কি আরশে আজিমের নিচে ছায়া পাবা ওই জায়গা যদি আরশে আজিমের ছায়া পাইতে হয় এবং কবরে যদি জান্নাতের বিছানা বিছাইতে হয় তো নবীজি আসমানের নিচে জমিনের উপরে চলার জন্য যে আদর্শ দিয়ে গেছেন ওই আদর্শের নাম হলো সিরাত সেটা আসমানের নিচে জমিনের উপরে সুতরাং সেই সিরাতে মুবারকা আমরা এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন তাদের অন্তরেও ইখলাস দান করে আমরা যারা আলোচনা করব আমাদের অন্তরেও যেন ইখলাস দান করে আপনারা যারা শুনবেন তাদের অন্তরেও যেন আল্লাহ পাক ইখলাস দান করে এবং আল্লাহ পাক যেন সিরাতের উপর আমল করার জজবা নিয়ে এখান থেকে যাবার তৌফিক দান করেন এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো কিছু কথা বললাম ভুল ত্রুটি আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে সহি শুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন সহি শুদ্ধটুকু কবুল করেন আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার ইমানের সাথে মরবার তৌফিক দান করেন।